খলিলুর রহমান। খলিলুর রহমান বলুন। হ্যাঁ দিদি, আমার বয়স 33+। আচ্ছা। হ্যাঁ, আমার সমস্যা হলো কোমরে এবং এই যে মেরুদণ্ড পুরোটাই ব্যথা করে। আমি মোটামুটি অফিসে বসার কাজ করে আছি কম্পিউটার ওপরে। আপনার কোমর ব্যথা কি করতে পারি? মানে নিচে একটু করাই দিয়ে কোনো সমস্যা দেখা যায় নাকি, কিন্তু ব্যথা কমে না। আপনার কোমর ব্যথা কি পায়ে যায়, মানে কোমর থেকে পা পর্যন্ত? না না, আমার পায়ে যায় না, পায়ে যায় না। আমি মুভিং করলে মোটামুটি ভালো থাকে, এবার যদি মানে হাঁটা চলাফেরা করি ব্যায়াম করি ঠিক করে তাহলে ভালো থাকে। কিন্তু সেটাই অফিস থেকে আসি আবার যে এসেছি। আচ্ছা জি, ধন্যবাদ। দর্শক উত্তরটি শুনুন। মেকানিক্যাল ব্যাক পেইন, যেটা আমরা বলি যে কাজকর্ম থেকে হয়ে থাকে, যেমন অনেকক্ষণ যদি কেউ বসে থাকে, মেরুদণ্ডে একটা স্ট্রেস পড়ে, মানে একটানা যদি 2-3 ঘন্টা ডেস্ক জব করে, যেন উনি বলছিল যে উনি বসে থাকে যখন, তখন ব্যথাটা বেড়ে যায় বা ব্যথা হয়। এই ক্ষেত্রে অনেকগুলো সমস্যা হয়, এটা হয়তো ওনার একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, এটা যত দিন যাবে এটা কিন্তু আস্তে 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 আরও খারাপের দিকে যেতে পারে। তো দর্শক, আপনার যে বসার নিয়ম আমরা বারবার বলে থাকি আপনাদের সবাইকে, যে এক জায়গায় এক নাগারে 1 ঘন্টার বেশি বসে থাকবেন না, এবং সোজা হয়ে বসবেন। মাঝে মাঝে বসা থেকে উঠে, যারা ডেস্ক জব করেন বসে কাজ করতে হয়, মাঝে মাঝে উঠে একটু পায়চারি করেন অফিসে অথবা আপনার ওয়ার্কিং প্লেস যেখানে আছে, আবার এসে বসেন। এই অভ্যাসগুলো করতে হবে। আর এখন আপনার কোমরে আপাতত কিছুদিন গরম সেঁক দিয়ে দেখতে পারেন, অথবা একজন ডাক্তারের শরণাপন্ন বিভিন্ন ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ শিখে নিতে পারেন, এতে আশা করি এটা চলে যাবে। আর এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন, কোমর ব্যথা কখনো থাকবে না। ডক্টর প্রধান, এই ধরনেরই অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে, আমরা একটু প্রশ্নগুলো শুনে নিই। আমার নাম মোহাম্মদ শামীম আহমেদ, আমার বয়স 33 বছর, আমার ওজন 70 কেজি। তো আমি একটা ভারী জিনিস উঠাইতে গিয়ে কোমরে চোট পাই। তো কোমরে চোট পাওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি, তো ডাক্তার বললো যে এক্সরে করছি, ডাক্তার ওই যে ধরা পড়ে নাই কিছু, তারপরে বললো যে এমআরআই করেন। তো এমআরআই করলাম, তো এমআরআই করার পরে তো ডাক্তার বললো যে আমার পিএলআইডির সমস্যা, ডিসপ্রলিপ হয়ে গেছে। আমি এখন স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমি কী ধরনের চিকিৎসা নিলে সুস্থ হয়ে উঠব। স্যার, আমার নাম সিদ্দিকুর রহমান, আমার এইডস 50, আমার কোমরে ব্যথা, আমি সৈদরব চিকিৎসা করিয়েছি, এক্সা করিয়েছি, কোমরের ব্যথা কিছু ভালো হয়নি। আমার নাম মাইনুদ্দিন, আমার বয়স 62 বছর, ওজন 72 কেজি, আমি দীর্ঘ 25-30 বছর কোমরের ব্যথা ভুগতেছি। আমি অনেক ডাক্তার দেখাইছি বিদেশে দেশে, ভালো হয়নি। স্যারের কাছে জানতে চাচ্ছি কি ট্রিটমেন্ট নিলে তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারবো। একই ধরনের মোটামুটি প্রায় যে 3 প্রশ্ন রোগীর, এবং সবই ঘুরে ফিরে পিএলআইডি, মানে আমরা যে রোগীগুলো বেশি পেয়ে থাকি, আমরা কোমর ব্যথার যে রিসার্চে এখন যে রোগী যেটা বলছি যে বেশিরভাগ কারণ হচ্ছে ডিস্ক প্রোল্যাপস। আর পাশাপাশি পরের যে দুটা রোগী যেটা তাদের, যাদের এজ 50+ বোঝা যায়, মানে একটা হচ্ছে এক ডিস্ক প্রোল্যাপসটা আছে, তারা দীর্ঘদিন ভুগতেছেন, মানে এক একজন 20-25 বছর ধরেও ভুগতেছে, তাহলে তখন কিন্তু তাদের বয়স ছিল আরও কম, তখনই পিএলআইডিটা তৈরি হয়েছে। এখন তার সাথে এইজের সাথে যুক্ত হয়েছে তার ডিজেনারেটিভ চেঞ্জ, যেটা আমরা হাড় ক্ষয়জনিত সমস্যা, অস্টিওপোরোসিস হতে যোগ হয়ে গেছে, অস্টিওপোরোসিস অস্টিওআর্থ্রাইটিস, দুটো একসাথে তৈরি হয়েছে। অস্টিওআর্থ্রাইটিস লোকাল পেইন হবে, মানে ব্যথাটা কোমরেই থাকবে, আর যদি পিএলআইডি হয় সেই ব্যথাটা পায়ে চলে যাবে, পায়ে চলে যাবে। তো এই 3000 রোগীরই একই উপদেশ, তাদেরকে কমপ্লিট 4-6 সপ্তাহ হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করতে হবে। এখানে ডিকম্প্রেশন থেরাপি যদি আমি এক কথায় বলে দিলাম, বাট দিস ইজ এ প্রসেস, অনেকগুলো থেরাপি একসাথে আমরা ডিকম্প্রেশন বলে থাকি, অনেকগুলো মডালিটিস যোগ করে এই চিকিৎসাটা চালিয়ে যেত, এবং টোটাল ট্রিটমেন্টেই তাকে হসপিটালাইজড করে করতে হবে। তাহলে ওনাদের এই যে 20-25 বছর ধরে ভুগতেছে, এই 20-25 বছরে এই সমস্যা অবশ্যই পারমানেন্টলি সমাধান হয়ে যাবে, আর কখনো হবে না। আমরা পরবর্তীতে রোগীদের কিছু নিয়মকানুন শিখিয়ে দিই, কিছু এক্সারসাইজ বলে দিই, সামনে ঝুঁকে কাজ করার কিছু নির্দেশনা দিয়ে দিই, যেগুলো করা উচিত না, এটা সুস্থ মানুষকেও করা উচিত হবে না, তাহলে ওনারা পরবর্তীতে দেখা যাবে ভালো। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।